শুভেচ্ছা দেবেন বন্ধুরা। স্ক্রিনে আপনারা যে মূর্তিটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুহাম্মদের মূর্তি। ইয়েস, এটাই হচ্ছে ট্রুথ যে মুসলমানরা এখন নিজেরাই তাদের নবীর মূর্তি বানাচ্ছে। যখন কিনা বলা হয় যে মূর্তি অন্য ধর্মাবলম্বীরা যারা, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন, তাদের মূর্তিগুলো ভেঙে ফেলতে হবে এবং মূর্তি পূজা সম্পূর্ণতই নিষিদ্ধ এবং কোনো প্রকার স্ট্যাচু কিংবা কোনো প্রকার ভাস্কর্য সেগুলো স্থাপন করা বা নির্মাণ করা যেখানে চরমভাবে নিষিদ্ধ, সেখানে মুসলমানরা এখন নিজেরাই মুহাম্মদের মূর্তি বানাচ্ছে। তাও আবার একজন মুহাম্মদের, মানে তাদের যে সবচেয়ে প্রিয় নবী, যে নবী বলে গেছেন যে মূর্তি ভাঙতে হবে, এবং ইব্রাহিম তার জায়গা থেকে প্রথমেই মূর্তি ভাঙার প্রচলনটা শুরু হয়েছিল। ইব্রাহিম নবীর কথা বলছি আমি। তো ওয়েল, স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর একটি বিশেষ অনুষ্ঠানের ছবি, যেখানে মানে ভিডিও ফুটেজ এই মুহূর্তে আমার সামনে রয়েছে, আমি এটা প্লে করে আপনাদেরকে দেখাবো। এবং শুধু মুহাম্মদের মূর্তি নয়, মুহাম্মদের ব্যবহার্য আর কী কী জিনিসপত্র তারা অবয়ব তৈরি করে মূর্তি হিসেবে বানিয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আসলে ভিডিওতে জাম্প করি। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আপনাদেরকে আসলে বলার কিছু নাই, এটা হচ্ছে মুহাম্মদের জন্মবার্ষিকী তারা পালন করে থাকে। যে মোহাম্মদ যেই তারিখটিতে আসলে জন্মগ্রহণ করেছিল বলে তারা ধরে নেয়, সেই তারিখটিতে তারা হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী মানে তার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আসলে একটি বিশেষ অনুষ্ঠান পালন করে থাকে। তার ওই অনুষ্ঠানটির মধ্যে হচ্ছে তার এই মূর্তিটি আসলে তারা বানায়। শুধু কি তার মূর্তি না, সে সাথে আরও বেশ কয়েকটি জিনিসপত্রের ছবিও কিন্তু তারা এখানে রেখেছে, আমরা সেগুলো এক এক করে দেখব। চলুন তাহলে আমরা ভিডিওটি প্লে করছি। Ya Nabi Salam Alayka Ya Rasul Salam Alayka এখানে সেজদারত যে ব্যক্তিটি এটি হচ্ছে মুহাম্মদ, এবং তার পা হচ্ছে এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং সে সেজদারত অবস্থায় রয়েছে এবং সেটা একটি পালকির মতো একটি জায়গায়, এবং সেটা চার পাঁচজন ধরে ধরে সামনে থেকে নিয়ে যাচ্ছে। তো এখানে মুহাম্মদ সেজদারত অবস্থায় রয়েছেন। আচ্ছা, তার ছবি বা তার ফেস কীরকম সেটা আসলে যদিও আমাদের দেখার সৌভাগ্য হয়নি, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি সেজদারত অবস্থায় রয়েছেন। আচ্ছা, আর কী কী আছে আমরা সেটা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা স্ক্রিন থেকে যাচ্ছে বাম থেকে ডান দিকে যাচ্ছে, এটা হচ্ছে তরবারি। ওকে, তরবারি হচ্ছে যে মুহাম্মদ যে তলোয়ারটা ব্যবহার করত সেই তরবারিটার একটি মূর্তি এখানে বানানো হয়েছে। মানে হচ্ছে যে এই তরবারিটাও তারা এঁকেছে কিংবা এই তরবারিটার অবয়ব কিন্তু দিয়েছে, যেটা আমরা বিশেষ করে দেখতে পাই হিন্দু ধর্মের মধ্যে তাদের বিভিন্ন দেবদেবীদের ছবি আঁকা, এবং সেই সাথে দেখা যায় যে বাঘ, হনুমান, এই মানে ছবিগুলোও কিন্তু তারা মূর্তি আকারে কিন্তু প্রোভাইড করে। ঠিক একইভাবে মুহাম্মদ যে জিনিসটা ব্যবহার করতো সেটা হচ্ছে এই যে তরবারিটা, এটারও তারা হচ্ছে যে এই অভয়টি দিয়েছে। আচ্ছা, আরও একটি জিনিস রয়েছে, সেটা পেছন দিকে আসছে, আমরা সেটাও একটু দেখে নিচ্ছি। ওকে, ওয়েল, আপনারা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুহাম্মদের ব্যবহার্য একটি মানে বদনা বলতে পারেন, কিংবা পানি রাখার পাত্র। সেই পাত্রের মধ্যে মুহাম্মদ পানি রেখে সে নিজে পান করত, ঠিক আছে, পান করত এবং অজু করত, দুটিই করত। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটি রেফারেন্স দেখিয়ে দিই মুহাম্মদ কী কী জিনিসপত্র ব্যবহার করত। আচ্ছা দেখুন, এখানে রয়েছে পানি পান করার পেয়ালা। হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে যেটা দেখাইছি এখন, এটা হচ্ছে পানি পান করার একটি পেয়ালা। ওকে, আচ্ছা, এখানে কী বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পেয়ালায় পানি পান করতে, গ্যালিগ্রাফিতে সজ্জিত সে পেয়ালাটি তো কাপি প্রদাসে সংরক্ষিত রয়েছে। আচ্ছা, এটা কোথায় রয়েছে সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে পেয়ালা, অ্যাটলিস্ট আপনারা এটা ক্লিয়ার হলেন। আর একটু আগে আমি আপনাদেরকে যে তরবারিটি দেখাইছিলাম, এই তরবারি সম্পর্কেও কিন্তু এখানে বলা রয়েছে। এই যে তরবারিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাপারেও কিন্তু এখানে বলা রয়েছে, এই যে তলোয়ার অথবা তরবারি, ঠিক আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তলোয়ার, যা হযরত উমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও সংরক্ষিত ছিল, তা এখন তুপকাপি প্রদেশে সংরক্ষিত রয়েছে। দেখতে পাচ্ছেন, এটাও তুপকাপি প্রদেশে সংরক্ষিত রয়েছে। ওকে,
আর সেই সাথে এখানে আরও বেশ কয়েকটা জিনিসপত্র রয়েছে, তার ধারী বা ধনুক এগুলোতে আমরা যাচ্ছি না। তবে তারা যে কয়েকটা জিনিসের অভাব তৈরি করেছে, প্রথম কথা হচ্ছে মুহাম্মদের নিজেরই ছবি বা একটি মূর্তি তারা স্থাপন করেছে, এবং সেই সাথে মুহাম্মদের তলোয়ার তারা কিন্তু বানিয়েছে। তো আসলে এখন এই ভিডিওটা আমি কেন দেখালাম, দেখালাম এই অর্থে যে মুহাম্মদের মূর্তি আঁকা সেটা কতটুকু জঘন্যতম অপরাধ। এখন অনেকে ভাবতে পারেন যে এটা কোথাকার ঘটনা, এটা কি আসলেই মুহাম্মদের মূর্তি কিনা। আপনারা শুনতে পেয়েছেন মিউজিকটা, ঈদে মিলাদুন্নবীর যে মিউজিকটা তারা বাজায় অলওয়েজ, সেই মিউজিকটা কিন্তু আমি আপনাদেরকে দেখেছি। এছাড়াও আরও অসংখ্য ভিডিও রয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি ঈদে মিলাদুন্নবীর নামে তারা ডাক ঢোল পিটিয়ে গান বাজনার মাধ্যমে তারা এই অনুষ্ঠানটি উদযাপন করছে। তো এখানে আমি আগের কথায় ফেরত আসি, কেন এটা আমি দেখালাম। দেখুন, মুহাম্মদের মূর্তি বানানো এটা কতটুকু গর্হিত অপরাধ এবং শির্ক সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। কারণ মূর্তি ভাঙার যে মানে প্রচলন শুরু হয়েছিল ইব্রাহিম তার সময় থেকে, এবং পরবর্তীতে বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা দেখতে পাই মোল্লারা সরাসরি ফতোয়া দিয়ে থাকে যে মূর্তি ভাঙতে হবে, মূর্তি ভাঙার জন্য আমাদের জন্ম এবং মুসলমানদের রক্তের মধ্যে মিশে আছে মূর্তি ভাঙার রীতি। সুতরাং সেই জায়গাটির থেকে চিন্তা করলে আসলে মুহাম্মদের মূর্তি বানানো কিংবা তার ছবি আঁকা সেটা কতটুকু গর্হিত অপরাধ সেটা আপনারা বুঝতেই পারছেন। আপনারা জানেন নিশ্চয়ই যে ফ্রান্সে শুধুমাত্র একটি কার্টুন আঁকা হয়েছিল, সেই অপরাধে একজন শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন যে এইটা কতটুকু গর্হিত অপরাধ অ্যাকর্ডিং টু ইসলাম। তাহলে এই কাজগুলো কিন্তু মুহাম্মদের ভক্তরাই করছে। এই যে দেখতে পাচ্ছেন ওনার মাথায় কিন্তু টুপি উড়ে আছে। ওকে, আচ্ছা, বাকি জিনিসপত্রগুলো নিয়ে আমি খুব একটা কথা বলবো না। এখানে তরবারির ছবি আঁকতেই পারে, দিস নট এ বিগ ডিল, বাট যে মুহাম্মদের যে ছবিটা আঁকা হয়েছে এটা কিন্তু একটা পার্টিকুলার বিষয়, সুতরাং এটা উইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, রাইট? ওয়েল, আমি এইটা দেখানোর জন্যই আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে আমি আসছিলাম। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, মুহাম্মদের মূর্তি বানিয়েছে, এটা সবাইকে আপনারা দেখান, দ্যাটস মিন আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে আপনাদের ফ্রেন্ডসদের সাথে, ডেফিনেটলি শেয়ার করুন। এবং অবশ্যই নেক্সট কোনো এপিসোডে আবারও কথা হবে, সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে হৃদয় এখন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ এবং ভালো থাকবেন, আবারও সবার প্রতি শুভকামনা, টাটা।